নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি পুষ্পার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। খবর এখন বিস্তারিত। ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হয়েছেন পীযূষ কান্তি বিশ্বাস। বুধবার এক সাংবাদিক সম্মেলনে কৈলাসহর জেলা কংগ্রেসের পক্ষ থেকে পীযূষ কান্তি বিশ্বাসকে স্বাগত জানানো হয়। গতকাল সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক বেণুগোপাল রাও ঘোষণা দেন যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে পীযূষ কান্তি বিশ্বাসকে নিযুক্তি করা হয়। সর্বভারতীয় কংগ্রেস কমিটি পীযূষ কান্তি বিশ্বাসকে নিযুক্ত করায় আজ দুপুরে কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে পীযূষ কান্তি বিশ্বাসকে স্বাগত জানান মোহাম্মদ বদরুজ্জামান এবং পীযূষ কান্তি বিশ্বাসের নেতৃত্বে কংগ্রেস আগামী দিনে রাজ্যে আরও শক্তিশালী হবে বলে জানান বদরুজ্জামান। সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রুদ্রেন্দ্র ভট্টাচার্য, জেলা এনএসইউআই সভাপতি জুবের আহমেদ খান, এনএসইউআই রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শানু চৌধুরী। সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ বদরুজ্জামান এনআরসি এবং সিএবি এর বিরুদ্ধে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ক্যাব এবং এনআরসি বাতিলের দাবিতে জেলা কংগ্রেস ইতিমধ্যেই কৈলাসহরে বিভিন্ন জায়গায় পথসভা, বাজার সভা, বিক্ষোভ সভা, জনসভা ইত্যাদি আন্দোলন শুরু করে দিয়েছে। যতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার বাতিল করবে না ততদিন পর্যন্ত আন্দোলন জারি থাকবে। এছাড়াও উনি বলেন, এনআরসি এবং ক্যাবের বিরোধিতায় ত্রিপুরায় এডিসি এরিয়ায় যে অশান্তি তৈরি হয়েছিল তা এখনো শান্ত হয়নি। কাঞ্চনপুরের দশদা আনন্দবাজার ধলাইয়ের নেপালটিলা এলাকায় বাঙালিরা এখনো ঘরে ফিরেনি, এর জন্য দায়ী বিজেপি সরকার। কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এডভিস্টিটি বেণুগোপালজি গতকাল অস্থায়ী হিসাবে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসকে নিযুক্তি দিয়েছেন। আমরা কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে পীযূষ কান্তি বিশ্বাসকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তার সঙ্গে আমরা দাবি জানাচ্ছি যে ওনার নেতৃত্বে যাতে ত্রিপুরা রাজ্যের সর্ব অংশের কংগ্রেস কর্মী, সমর্থক এবং নেতৃবৃন্দদেরকে নিয়ে যাতে উনি সংগঠন পরিচালনা করেন, বিশেষ করে সিনিয়র নেতৃত্বের পরামর্শ নিয়ে, সিনিয়র নেতৃত্বের পরামর্শ নিয়ে রাজ্য কংগ্রেস পরিচালিত হয়, তার জন্য উনি উদ্যোগ নেবেন। আমরা জেলা কংগ্রেস ওনাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। তাকে ঘুরিয়ে দেওয়ার জন্য নরেন্দ্রভাই মোদী, ওনার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে ভারতীয় সংবিধানের 14 নং ধারাকে অবজ্ঞা করে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল উনি এনেছিলেন, যে বিলটা পরে আইনে পরিণত হয়েছে। সেখানে দেখা গেছে যে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে বাদ দিয়ে এই বিল পার্লামেন্টে উপস্থাপন করেছিলেন কংগ্রেস সহ কিছু রাজনৈতিক দল, সেই বিলের তীব্র বিরোধিতা করেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে সেই বিলও রাজ্যসভায়ও এই বিল পাস করেছেন এবং রাষ্ট্রপতি সিগনেচার করে সেটা আইনে পরিণত করা হয়েছে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। বহিরাজ্যে যান দুর্ঘটনায় নিহত রাজ্যের আবার বহিরাজ্যে যান দুর্ঘটনায় নিহত রাজ্যের অমরপুরের বিএড পড়ুয়া এক ছাত্রী এবং আহত অমরপুরের অন্য এক ছাত্র। জানা যায় ছাত্রীটির নাম মাম্পি দাস, বাড়ি বামপুর চন্দ্রমোহনপাড়া এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। বহিরাজ্যে যান দুর্ঘটনায় নিহত বিএড পড়ুয়া অমরপুরের এক ছাত্রী, আহত আরো দুজন। নিহত ছাত্রীটির নাম মাম্পি দাস, বাড়ি বামপুর চন্দ্রমোহনপাড়া এলাকায়। বিবরণে জানা যায়, মাম্পি তার সহপাঠীদের সঙ্গে পশ্চিমবঙ্গের বিএড পরীক্ষা দিতে যায়। মুর্শিদাবাদ জেলার গোবিন্দপুর বিএড কলেজের ছাত্রী ছিল সে। জানা যায়, পরীক্ষা শেষে আজ বাড়ি ফেরার কথা ছিল মাম্পি সহ তার সহপাঠীদের। টমটমে করে স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল তারা।
কোচবিহারের রাস্তায় একটি ম্যাক্স গাড়ি তাদের টমটমটিকে ধাক্কা দেয়। তাদের সঙ্গে সঙ্গে নিহত হয় অমরপুরের মেয়ে মাম্পি দাস এবং অমরপুরের আরও একজন ছাত্র আহত হয়। তার মধ্যে বিকাশ দাসের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি অমরপুর টেটন বাজার এলাকায়। বর্তমানে মাম্পি দাসের বাড়িতে কান্নার রোল পড়ে গেছে, আর কোনোদিন পাবে না তাদের আদরের মেয়ে মাম্পিকে। মাম্পির এই অকাল মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছে না তার পরিবারের লোকজন। গোটা এলাকায় শোকের ছায়া। আপনার নামটা নবন্ন দাস। এখন আপনি মেয়ের সাথে ফোনে আজগুজ করতে পারছেন না? এখন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের পর কোনো যোগাযোগ হয়েছে আপনার সাথে? ওই আপনার জন্য স্যালারে যোগাযোগ করছে আর কি। সে জানাইছে মারা গেছে যে এর সাথে যোগাযোগ করছি, এবং ওনারা আমাদের অল ত্রিপুরার যে যুব মোর্চার প্রেসিডেন্ট টিঙ্কু রায়ের সাথে যোগাযোগ করছেন। টিঙ্কু রায় আশ্বাস দিয়েছেন যে ডেড বডি আনার ব্যবস্থা উনি করবেন। অমরপুর কেউ রয়েছে আহত বা এরকম? এরকম আরও দুই তিনজন অমরপুরের আছে। একজন আছেন রাঙ্গামাটি, আবার পাশের বাড়ির একটা ছেলে আছেন, এই বাড়িরই পাশের বাড়ির একটা ছেলে ওইখানে আসলেন পিছনের গাড়িতে। ওরা অল্প বিস্তর আঘাত পাইছে, তারা এখন হসপিটালাইজড আছে। তো আমরা এখান থেকে আমরা চেষ্টা করতেছি যে কীভাবে ডেড বডিটারও অতি সত্তর অমরপুরে আনা যায়, ওদের পরিবারের হাতে তুলে দেওয়া যায়, সেই জন্য আমরা অপেক্ষা করছি। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সার্বিক উন্নয়নকে সামনে রেখে বুধবার ধলাই জেলার জেলাশাসক কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন সাংসদ রেবতী ত্রিপুরা। ধলাই জেলায় সার্বিক উন্নয়নকে সামনে রেখে দিশা বুধবার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক উন্নয়নমূলক কাজের পর্যালোচনার বৈঠক অনুষ্ঠিত হয়। সাংসদ রেবতী ত্রিপুরার পৌরোহিত্যে বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক ব্রাহ্মিত কোর, ধলাই জেলা পরিষদের সভাধিপতি রুবি গোপ, বিধায়ক আশিস দাস, ধনঞ্জয় ত্রিপুরা সহ বিভিন্ন লাইন বিভাগের আধিকারিকরা। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট ইত্যাদি উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা সংগঠিত হয়। সাংসদ রেবতী ত্রিপুরা সরকারের বিভিন্ন বিভাগে প্রতিনিধিদের কাছে আবেদন করেন সময়ের কাজ যেন সময়ে শেষ হয়। পরে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, ধলাই জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে দিশাকে সামনে নিয়ে আজকের এই পর্যালোচনার বৈঠক। আজকে দ্বিতীয়বার দিশার মিটিং আমরা করলাম ধলাই জেলা ডিএম অফিসে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল থেকে শুরু করে আমাদের রাস্তা, কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আমরা ডিটেলস আলোচনা করেছি। আজকে বলতে পারি রিভিউ মিটিং আমাদের হয়েছে। প্রথম মিটিং তার যে ডিসিশন ছিল সেগুলি আমাদের কতটুকু ইমপ্লিমেন্ট করলাম আমরা, করতে পারলাম, তার পর্যালোচনা আজকে আমরা করেছি। কিছু কিছু বিষয় আমরা ইতিমধ্যে করে ফেলেছি কাজ, যেটা ডিসিশন ছিল এবং যেটা বিভিন্ন কারণে বাকি ছিল বা করতে পারিনি, সেগুলো যাতে সময়ের মধ্যে করা যায় তার জন্য আবার ডিসিশন হয়েছে। আলোচনা আমাদের ভালোই হয়েছে, সব ডিপার্টমেন্ট এসছে। শুধু জোনালকে খবর দেওয়া হয়েছিল, জোনালের তরফ থেকে কোনো প্রতিনিধি ছিল না। আম্বাসা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার পুরনো গাড়ি কিংবা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া গাড়িকে নতুন করে সাজিয়ে তোলার কথা ভাবছেন? নিশ্চিন্তে চলে আসুন আমাদের জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বারে। ধর্মনগর বটরশি তিলথই রোডে রয়েছে আমাদের এই শোরুম। আমাদের এখানে রয়েছে যে কোনো মডেলের গাড়ির বডি মেরামত করার সুবন্দোবস্ত। আপনি পাবেন আপনার চাহিদা অনুযায়ী উন্নত মানের 2K কোম্পানির কালার করার সুযোগ। এছাড়া কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে নতুন এবং পুরনো মডেলের যে কোনো গাড়ি কিংবা বাইকের কালার ম্যাচিং করা হয়। আছে হাইড্রোলিক লিফটের মাধ্যমে গাড়ি সারাইয়ের ব্যবস্থা।
পাবেন যে কোনো গাড়ি কিংবা বাইকের ইলেকট্রিক ওয়্যারিং এর সুবন্দোবস্ত। আমাদের দক্ষ কারিগরদের হাতের স্পর্শে আপনার গাড়ি কিংবা বাইক হয়ে উঠবে নতুন ঝকঝকে। আপনার গাড়ি কিংবা বাইকের বডি মেকিং এর যে কোনো প্রয়োজনে সদা প্রস্তুত জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বার, বটরশি তিলথই রোড, ধর্মনগর। এছাড়াও আমাদের এখানে নতুন ভাবে সংযোজিত হয়েছে জনতা স্টিল ফার্নিচার, যেখানে আপনারা পাবেন দক্ষ কারিগর দ্বারা তৈরি আপনার পছন্দমতো উন্নত মানের ফার্নিচার, যেমন স্টিল আলমিরা, শোকেস, টেবিল, চেয়ার ইত্যাদি অতি আকর্ষণীয় মূল্যে। তাই আজই চলে আসুন জনতা স্টিল ফার্নিচারে। যে কোনো প্রয়োজনে ফোন করুন 9206178215 এবং 8414895627 এই নম্বরে। অলংকারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। প্রমিলা বাহিনীর হাতে আহত এক দেশি মদ বিক্রেতা, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ধর্মনগর কলোনি এলাকার। মদ বিক্রেতা বিশ্বজিৎ ঋষি দাসকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকার জনগণ। সোমবার তেলিয়ামুড়া থানাধীন করইলং দার্জিলিং টিলা এলাকার প্রমিলা বাহিনী আটক করেছিল এক দেশি মদ পাচারকারীকে। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বুধবার। সেই একই জায়গায় এলাকার প্রমিলা বাহিনী ওত পেতে বসেছিল, আর সেই ফাঁদে পা দিল অপর এক দেশি মদ পাচারকারী। সংবাদে প্রকাশ, তেলিয়ামুড়া থানাধীন ধর্মনগর এলাকার বাসিন্দা কৃষ্ণচন্দ্র ঋষি দাসের ছেলে বিশ্বজিৎ ঋষি দাস অবৈধ 30-35 লিটার দেশি মদ পাচার কালে হাতে নাতে পাকড়াও করে প্রমিলা বাহিনী। প্রথমে উত্তম মধ্যম দিয়ে পুলিশকে খবর দেওয়া হলেও তারা আসে প্রায় 1 ঘন্টা পর। এলাকার প্রমিলারা আজ সংবাদ মাধ্যমের সামনে ত্রিপুরার সমস্ত মহিলাদের আহ্বান জানান, সমস্ত মহিলারাও যেন এই মদ বিরোধী অভিযানে সামিল হয়। ঘটনাটা কি, তাহলে আমরা এদিকে মদ ব্যবসায়ী কয়েকদিন পর্যাপ্ত দিন আমরা ধরতাছি, 3-4 দিন টিকা তাহলে মদ লেগে যায়। আমরা খবর পাইছি, আমরা সব মহিলা বাহিনী গিয়া তাহলে ধরে আসছি। কোন জায়গা থেকে আসছেন আপনারা? জায়গাটার নাম তো আমি ঠিক জানি না, যেহেতু এটা দমসমা ধরে, দমসমা মুখের থেকে আমি এলোকে আনছি। আমরা প্রায় 20-25 লিটার মদ ধরে আনছি। তো এখন আপনারা কি করবেন? এখন হয়তো প্রশাসনে যা দেখানোর প্রশাসন দেখবো, এই আমরা চাই। আর এটা জারি আছে, জারি রাখুন আমরা মহিলারা। আর আমি এই আগাম বার্তা দিতে চাই যে চারিদিকে মহিলারা যেন এই আমাদের সংগঠনের লোকে যুক্ত হয়, আর আমরা প্রতিবাদ জারি আছে, জারি থাকবে। আচ্ছা, তো আপনারা কোন সংগঠনের থেকে আপনারা ইয়ে করতেছেন? কোন সংগঠন বলতে কি, যেমন দেখেন বাড়িঘর থেকে পাড়া প্রতিবেশী থেকে আমরা খুব ঘরে ঘরে ঝগড়া, এ থেকে আমাদের
পরিবেশ না নষ্ট হয় এই জন্য আমরা এই সব একজুট হয়ে। তো এখন আপনারা কি মানে কি কি করবেন এবং প্রশাসন কি আপনারা খবর দিয়েছেন? প্রশাসনকে খবর দিয়ে প্রশাসন আমাদের সাথেই আছে, এই আমাদের গ্রামের মেম্বার প্রধান সবাই আমাদের সাথে আছে বা অন্যান্য। তো পুলিশ পুলিশকে কি বিষয় জানানো হয়েছে? অবশ্যই জানানো হয়েছে। হ্যাঁ, কতক্ষণ আগে জানানো হয়েছে পুলিশে? পুলিশ প্রায় আধা ঘন্টা। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ত্রিপুরা ফায়ার সার্ভিসের 32 নং ফায়ারম্যান ব্যাচের 10ম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রদীপ প্রজ্বলন করে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন অগ্নিনির্বাপক দপ্তরের অধিকর্তা জয়দীপ নায়েক। ত্রিপুরা ফায়ার সার্ভিস 32 নং ফায়ারম্যান ব্যাচের 10ম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। রাজধানীর বাধারঘাট স্থিত ফায়ার সার্ভিস ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই রক্তদান শিবিরের সূচনা করেন অগ্নিনির্বাপক দপ্তরের অধিকর্তা জয়দীপ নায়েক। উপস্থিত ছিলেন অগ্নিনির্বাপক দপ্তরের যুগ্ম অধিকর্তা কেরি মারাক সহ অন্যান্যরা। শিবিরে এই দিন অগ্নিনির্বাপক দপ্তরের 32 নং ফায়ারম্যান ব্যাচের কর্মীরা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন। অগ্নিনির্বাপক দপ্তরের অধিকর্তা জয়দীপ নায়েক সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারে জানান, ফায়ার সার্ভিসের কাজ হচ্ছে জরুরি পরিষেবা প্রদান করা। এই রক্তদান শিবিরের মাধ্যমে দপ্তরের কর্মীদের মনোবল ঠিক থাকবে। তিনি আরো জানান, ত্রিপুরা ফায়ার সার্ভিস 32 নং ফায়ারম্যান ব্যাচের 5 জন কর্মীর মৃত্যু হয়েছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই দিনের শিবিরের আয়োজন করা হয়েছে। তো ফায়ার সার্ভিস এমার্জেন্সি সার্ভিস হ্যাঁ, তো আমলোকো এমার্জেন্সি আর্থকুয়েক হো গিয়া, ফায়ার হো গিয়া, জিতনে ভি ডিজাস্টার হোতে হ্যাঁ, তো ফায়ারম্যান আগে রহতা হ্যাঁ। তো ইসিলিয়ে ইয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প করনে কে বাদ মনোবল থোড়া আচ্ছা রহেগা অর হামলোক ভি কন্ট্রিবিউট কর সকতে হ্যাঁ, ক্যোঁকি ইয়াহাঁ কা জো ব্লাড ব্যাঙ্ক হ্যায় আইজিএম মে ওয়াহাঁ পে ইউনিটস থোড়া কম চল রহা হ্যায়, ক্যোঁকি সরকার ভি চাহতা হ্যায় অর সব লোক ভি সোসাইটি ভি চাহতা হ্যায় কি অর আদমি ব্লাড ডোনেশন করেন। তো ইয়ে 32nd জো ব্যাচ হ্যায় ইসমে 5 আদমি মতলব ফর ভেরিয়াস রিজন্স ও লোক পাস কর গে, তো ইসিলিয়ে উনকে স্মৃতি মে ইয়ে দিয়া যা রহা হ্যায়, তো ইসলিয়ে ইয়ে আচ্ছা এক ইভেন্ট হ্যায় অর হামলোক সোসাইটি কে লিয়ে অর ভি আচ্ছা কাম কর সকতে হ্যায়। এসে ফায়ার সার্ভিস 48 ফায়ার স্টেশন হ্যায় তো হর জগহ আচ্ছা কামই হো রহা হ্যায় অর ইসে অর ভি আচ্ছা উসকা মনোবল বড়েগা অর আচ্ছা রহেগা। ফায়ার স্টেশন কো মডা অর দুসরা প্রশ্ন, ফায়ার সার্ভিস ইয়া ফায়ার স্টেশন কো মডারনাইজেশন করনে কে লিয়ে কোই পরিকল্পনা কোই ইয়া হ্যায় সোচ হ্যায় বা কোই? হ্যাঁ, অভি অভি তো ত্রিপুরা মডেল স্টেট জো কনসেপ্ট হ্যায় উসমে ফায়ার এক ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হ্যায় অর অভি ইয়ে হামলোক জোন 5 মে হ্যায়, মতলব ডিজাস্টার ম্যানেজমেন্ট কে জোন 5 মে হ্যায়, তো ইসলিয়ে ইয়াহাঁ পে ডিজাস্টার হোনে কা চান্সেস হাই হ্যায়, তো ইসিলিয়ে হামলোক কো রেডি রহনা হ্যায় উসকে লিয়ে, তো ইসকে লিয়ে জো ভি মডার্নাইজেশন কা কনসেপ্টস হ্যায় ইয়ে সব ইয়াহাঁ পে হুয়া করা জায়েগা। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।